আজ যে কবিতাটি আবৃত্তি করব সেটি ছোট্ট একটি কবিতা। এই কবিতাটির মধ্য দিয়ে কবি যেন একটি বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। আমার আজকের নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের উত্তম ও অধম। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে। বাপেরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?